আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোলা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। এ উপলক্ষে ব্যানার ফেস্টুনে সেজেছে গোটা জেলা। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি থাকবেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, ইউসুফ হোসেন হুমায়ুন ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। সম্মেলনের সভাপতি পদে বর্তমান সভাপতি ফজলুল কাদের মজনু ও বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল মোমিন টুলুর নাম আলোচিত হচ্ছে। এছাড়াও সাধারণ সম্পাদক পদে দাবিদার হিসেবে আলোচিত হচ্ছে আসেন মইনুল হোসেন, বিপ্লবের নাম। জেলার 7 উপজেলার 317 জন কাউন্সিলর অংশ নিচ্ছেন এবারের সম্মেলনে। সকলের প্রাণের দাবি যে আমরা এবার কাউন্সিলর মানে ভোটের মাধ্যমে আমাদের নেতা নির্বাচিত করব, বিশেষ করে সভাপতি এবং সাধারণ সম্পাদক। এবং আমাদের এই ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বুত থাকবেন আমাদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের, আমাদের প্রিয় নেতা আলাস্তু ভালো আমাদের এমপি মহোদয় থাকবেন প্রধান অতিথি হিসাবে। এবং এই সম্মেলন নিয়ে আমাদের ব্যাপক প্রস্তুতি এবং আমাদের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ কাজ করতেছে।